নমস্কার সবাইকে, অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মঙ্গলের পরিবর্তন নিয়ে। মঙ্গল কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে, আর আপনার রাশি বা লগ্ন যদি কুম্ভ হয় আপনার জন্য কী ফল দিতে যাচ্ছে। দেখুন, কুম্ভ রাশি লগ্নের জন্য মঙ্গলের এই গোচর হচ্ছে কিন্তু নবম ঘরে, এবং মঙ্গলের যখন গোচর হচ্ছে তখন আপনার রাশির অধিপতি শনি, সে কিন্তু বক্রী অবস্থা আপনার রাশিতেই অবস্থান করে আছে। এর বাইরে তৃতীয় স্থানে অর্থাৎ মেষ রাশিতে বক্রী বৃহস্পতির সঙ্গে রাহু অবস্থান করে আছে। সপ্তম ঘরে শুক্র সিংহ রাশিতে, আর অষ্টম থেকে বুধ এবং রবি, তারা বুধ হলো 17 তারিখে তুলায় প্রবেশ করবে এবং 19 তারিখে হলো বুধ প্রবেশ করবে। সূর্যদেব 17 তারিখে, বুধ হলো 19 তারিখে প্রবেশ করবে তুলা রাশিতে। এই সিচুয়েশনে মঙ্গল কিন্তু এখানে থাকবে 45 দিন, 3 তারিখে প্রবেশ করে ও নভেম্বরের 16 তারিখ পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করবে। তারপরে মঙ্গল 16 তারিখে পরে কিন্তু সে আবার 17 তারিখে কিন্তু এইখানে থেকে সকালবেলায় সে কিন্তু বৃশ্চিকে চলে যাবে তার নিজ ঘরে। তা এই যখন সিচুয়েশন, দেখুন আপনার রাশির নবম ঘরে মঙ্গল কেতু যোগ হচ্ছে এবং তারপরে 17 তারিখে এবং 19 তারিখে রবি এবং বুধ প্রবেশ করছে। মোটামুটি 20 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল কেতুর এই যোগটা কিন্তু খুব স্ট্রং থাকছে, বিশেষ করে নেগেটিভ অর্থে। দেখুন, নর্মালি নেগেটিভ কথাবার্তা আমি একটু কম বলি, কিন্তু এই ভিডিও করার সময় আমাকে নেগেটিভ কথা বলতেই হচ্ছে, কারণ প্ল্যানেটারি পজিশনটাই কিন্তু সেইটা ডিমান্ড করছে। তো আপনাদের ভয়ভীতি দেওয়ার জন্য বলা না, কিন্তু সাবধান সতর্ক হওয়ার জন্য, এবং নিজেদের নেগেটিভিটি বা যেন কম হয়, পজিটিভিটি যেন বৃদ্ধি করতে পারেন, সেই জন্য এই ভিডিওটি করা। এবং এই কারণেই এটা খুব মারাত্মক একটা সিচুয়েশন। মঙ্গল কেতু অঙ্গাদশ তৈরি করছে আপনার রাশির নবমে ভাগ্যস্থানে, বুঝতেই পাচ্ছেন ভাগ্যের কিন্তু বেশ কিছু বিপর্যয় যাওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে, রাগ জেদ উত্তেজনার কারণে। দুটো মঙ্গল একসঙ্গে এমনিতেই একটা মঙ্গল কিন্তু সব কিছু সারকার করে দেয় যদি খুব বাজেভাবে অবস্থান করে চাটে। মাঙ্গলিক দোষের বিষয় তো জানেনই আপনারা, এর আগেও আমি কয়েকটি ভিডিও করেছি। এর বাইরেও কিন্তু আপনারা বিভিন্ন জ্যোতিষীর চ্যানেলে বা অন্যান্যভাবে জ্যোতিষের কাছ থেকে বা আমার চেম্বারে এসেও কিন্তু অনেকে এই বিষয়ে জেনেছেন, মাঙ্গলিক দোষটা মানুষকে কী কীভাবে ভোগায়। তো এইখানে কিন্তু সেই মঙ্গল কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ আরেকটা মঙ্গল নেগেটিভ মঙ্গল, দুটা মঙ্গল একসঙ্গে হচ্ছে, আরও বেশি ধামাকা হচ্ছে। তো নেগেটিভিটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে নবমে ভাগ্যস্থানে। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় খারাপ করবে আপনার বেশ খানিকটা, ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে, এবং দৌড়দৌড়ি ছোটাছুটির কারণে কিন্তু বেশ খানিকটা অর্থ ব্যয় এবং মানসিক টেনশন তো বৃদ্ধি পাবে। সেজন্য আগে ভাগেই যদি তার প্রপারলি ট্রিটমেন্ট যেটা থাকে বা বাকি আছে সেটা একটু করবেন। এর কাছাকাছি সময়ে যদি 2-1 মাসের মধ্যে আপনার পিতা বা পিতৃব্যের যদি কোনো হার্ট অ্যাটাক হয়ে থাকে বা স্ট্রোক করে থাকে বা অন্য কোনো সমস্যা যদি হয়ে থাকে, তাহলে সেই জন্য তার যদি অন্য কোনো চেক আপ করা দরকার সেটা করে নিন, এবং মেডিসিনটা প্রপারলি ডাক্তারের নির্দেশনার মতো চালান। দেখবেন এই সময়টা হয়তো তার অগ্রিম ব্যবস্থা নেওয়ার জন্য হয়তো ভোগান্তিটা কম হবে। 2 নম্বর জিনিসটা হলো ভাগ্য বিপর্যয় যেতে পারে। পিতামাতার যদি শরীর স্বাস্থ্য খারাপ যায় বা বাসায় যদি কেউ অসুস্থ হয়, মেডিকেলও দৌড়, ভাগ্য বিপর্যয় তো যায়, পয়সা তো খরচা হয়। তো এর বাইরেও কিন্তু আপনার বিভিন্ন রকমভাবে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। যদি কিনা আপনি আগে থেকে মাথাটা ঠান্ডা রেখে চলেন এবং প্রস্তুতি নেওয়া শুরু করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা কম হবে। দ্বিতীয়ত হলো মঙ্গলের একটা চতুর্থ দৃষ্টি আছে, একটা পিকুলিয়ার দৃষ্টি মঙ্গলের, সে চতুর্থ ঘরে, অর্থাৎ আপনার লগ্নের কিন্তু দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে থাকলে যেটা হয়, ব্যয়টা বাড়ায় এবং শুধু শুধু কিন্তু ভ্রমণ করায়, এইটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য হচ্ছে। সো এই বিষয়টা একটু সাবধান সতর্ক থাকবেন, ক্যালকুলেশন করে চলবেন। যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে কোথাও ভ্রমণ ছোটাছুটি করা না করাটা ভালো হবে। এবং আরেকটা জিনিস, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা ডেঙ্গু বা এই ধরনের কোনো মশা বা অন্য কোনো বাহিত কোনো অসুখে কিন্তু ভোগা সম্ভাবনা তৈরি করছে। কোনো কীটপতঙ্গের কামড় টামড় এগুলো কিন্তু খেতে হতে পারে, তো থেকে কোনো জীবাণু সরানো বা এই ধরনের কোনো কিছু কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। খাবার দাবারের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, কারণ পেটের হজমজনিত সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। আপনার রাশির অধিপতি রাশিতে বক্রী আছে, এমনিতেই শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো নাও যেতে পারে। তার ভিতরে আবার মরার উপরে খরার গা, এই যে শনি সাড়ে সাথে চলছে তার উপরে মরার উপরে খরার গা, এই যে মঙ্গল কেতুরে যোগ তৈরি হচ্ছে অঙ্গাদোষটা, একটু বুঝে শুনে চলবেন, সাবধানে চলবেন। কথা বলা হয়তো একদম খুব বুঝে শুনে, নতুবা কিন্তু শুধু শুধু কিন্তু লোকজনের সঙ্গে গ্যাঞ্জাম ওষুধি বেঁধে যেতে পারে, যেটাকে বলা হচ্ছে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, এই জিনিসটা কিন্তু আপনার সঙ্গে হতে পারে। সো একটু বুঝে শুনে চলবেন। 2 নম্বর জায়গাটা হলো যে মঙ্গলের একটা দৃষ্টি হচ্ছে সপ্তমে, সেটা হলো আপনার রাশির তৃতীয় ঘরে কমিউনিকেশনের ঘরে, ভাই বোনের সংক্রান্ত জায়গাতে কিন্তু ভাই বোনের সঙ্গে রিলেশনের কিন্তু একটা
ডিস্টার্বেন্স তৈরি হতে পারে, একটা ঝগড়াঝাটি হওয়া বা মন খসাখসি হওয়া, এই ধরনের সিচুয়েশন কিন্তু এই সময় টু মাস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে। আর এই সব নেগেটিভিটি কিন্তু মোটামুটি 19 তারিখ পর্যন্ত থাকবে, এরপরে 20 তারিখের থেকে আস্তে আস্তে কমা শুরু করবে। তা আমি বলবো 19 তারিখ পর্যন্ত নিজেকে সংযত রাখুন, সাবধান সতর্ক থাকুন, দেখবেন এই সমস্যা থেকে অনেকাংশেই আপনারা রেহাই পেয়ে যাবেন। আর 20 তারিখের থেকে আস্তে আস্তে তো পজিটিভ ফল পাওয়া শুরু করবেন। আর কেতু তো সরেই যাচ্ছে 1 তারিখে, সুতরাং তার আগেই আপনারা একটা রাহু কেতুর চেঞ্জের একটা পজিটিভিটি আপনারা নেগেটিভিটি আপনারা বুঝে যাবেন, সে সম্বন্ধে ভিডিও যদিও আমি দিয়ে দিব এই ভিডিওর পরপরই। আর এই প্রস্তুতির বিষয়ে ভিডিও আগে দিয়েছি আপনারা দেখেছেন, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে এই মঙ্গল কেতুর এই যোগ এবং বৃহস্পতি রাহুর এই যোগটা কিন্তু আপনাদের বেশ খানিকটা ভোগাচ্ছে ফ্যামিলিগতভাবে রিলেশনের ক্ষেত্রে। যারা বিজনেস করছেন লাইফ পার্টনারের সঙ্গে, ফ্যামিলি লাইফ পার্টনারের সঙ্গে, বিজনেসের পার্টনারের সঙ্গে কিন্তু ঝামেলা ঝঞ্ঝটের পরিবেশ তৈরি করবে, শুধু কিন্তু ঝামেলা ঝঞ্ঝট বাড়বে, এই বিষয়টা একটু সাবধান সতর্ক থাকবেন। পারিবারিক সুখ শান্তির জায়গাতে কিন্তু শুধু একটা মানে অস্থির সিচুয়েশন তৈরি হতে পারে। আর একই সঙ্গে কিন্তু আগুন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি থেকে কোনো বিস্ফোরণ হওয়া, কোনো দুর্ঘটনা ঘটা, এটা কিন্তু আসতে পারে। চুলোর বার্নার বা এই ধরনের কোনো কিছুতে যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে এটা সারিয়ে নিন, আগেভাগেই সারিয়ে নিন, অথবা এই সময়টা ব্যবহার করা থেকে বিরত থাকুন। তবে আমি মনে করি এটা ঠিকঠাক করে নেওয়া উচিত বা বদলে ফেলা উচিত, এটা আপনাদের জন্য বলো। বাড়িতে বিদ্যুতের ওয়ারিংয়ের তারগুলো যদি পুরনো হয়, কোনো ডিস্টার্ব থাকে, সেইখান থেকে কিন্তু কোনো সমস্যা কিন্তু আসতে পারে। এর বাইরে আপনাদের ক্ষেত্রে কুম্ভরাশির ক্ষেত্রে যারা মোটরসাইকেল বা এই ধরনের কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করেন বা লম্বা দূরত্বে যাতায়াত করতে হয়, প্রতিদিন ডেলি পেসেঞ্জার করতে হয়, এই ধরনের ক্ষেত্রে কিন্তু সাবধান সতর্ক থাকবেন গাড়িতে ওঠা নামার ক্ষেত্রে, চলাচলের ক্ষেত্রে। এই সময় কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে হাঁটু নিচের অংশে, এই জায়গাতে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো নয়। আর সবচেয়ে বড়ো কথা, কুম্ভ রাশির জন্য কিন্তু এই গোচরটি বেশ ভোগান্তির আমি বলবো। এই জন্য আপনারা নিজেদেরকে যতটা সম্ভব গুটিয়ে রাখা যায়, সম্ভব হলো কথাবার্তা চলাচলে একটু সাবধান সতর্কতা ধীর স্থিরভাবে চলা উচিত, নতুবা কিন্তু আপনাদের বেশ নেগেটিভ একটা সিচুয়েশন আমি বলবো যে সাবধান থাকা উচিত। আর পরবর্তী যে জায়গাটা হচ্ছে সেটা হলো খাবার দাবারের ক্ষেত্রে অবশ্যই সাবধান সতর্ক থাকবেন, কারণ পেটের হজমজনিত সমস্যা রিসফুড জাঙ্ক ফুডের থেকে আসতে পারে। সেই সঙ্গে খাবার জলটা একটু বুঝে শুনে খাবেন, চেষ্টা করবেন মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করতে এই সময়টা। আপনাদের জন্য যথেষ্ট শুভকামনা থাকলো। এর বাইরে খুব বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না, বলা উচিতও হবে না, কারণ আমি এর পরবর্তীতেই আমি এই 3 মাসের আপনাদের ক্যারিয়ার প্রেম ভালোবাসা নিয়ে আলাদা আলাদা অনুষ্ঠানগুলো করব, তখন সেইখানে আলোচনা করব। তবে দাম্পত্য লাইফে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এখন একটু নরবরে সিচুয়েশন চলবে, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও একটু নরবরে সিচুয়েশন চলবে, একটু মানিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন ভালো থাকবেন। 20 তারিখ থেকে 20 তারিখ অনেক বেশি সময় না, 15-16 দিনের ব্যাপার, একটু নিজেকে সংযত রাখুন, দেখবেন অনেক খারাপ জিনিসের হাত থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে সময় ব্যয় করে অনুষ্ঠানটি দেখার জন্য। আর যারা আজকের দিনে প্রথম দেখছেন অথবা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ এর মাধ্যমে আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে, আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।